Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। খারাপ মানুষগুলোর জন্য ভালোটা হবে না বলতো? ভালোবাসা মরে যাবে, এটা তো হতে পারে না বলো? তুমি পাশে থাকো, আমরা পারবো। দেখো, আমরা রিয়া দিত্যকে ভালো রাখতে পারবো। আমি তোমাকে এইভাবে জানাতে চাইনি। তুই তো অনেক বড় হয়ে গেছিস রিয়া, আমি মন থেকে মেনে নিতে পারি না। তুই যে স্বপ্নটা দেখাচ্ছিস সেটা সত্যিই ভালো হবে? তোর মনে হয় দীপ্ত আর রিয়া ভালো থাকবে? কেন সম্ভব না মা? দেখো, মন থেকে চাইলে সব সম্ভব। যেমন আমি আর হংসিনী একে অপরকে ভালোবেসে একসাথে আছি, ওরা কেন পারবে না? আমার মায়ের মন তো সবসময় কুটাকে। আমি চাই আমার সন্তানরা সবসময় ভালো থাকুক, সুখে থাকতে পারুক না পারুক, শান্তিতে থাকুক। লক্ষ্মীদি চলো, তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু দেখো বসে আছে। তাড়াতাড়ি বললে হবে? আজকে সকাল থেকে বলতো, আজকেই বিল্টু স্কুলে দিদিমণি ডেকেছে, ছোটকে কি একটা করেছে সেই জন্য ছোট ছুটেছে। এদিকে মেজো গেছে ডাক্তারখানে, সোনা গেছে ডাক্তারখানে, বাড়িতে একটা কেউ নেই। এই রান্না বান্না সব ছাড়লাম, এখন হিসেবটা দাঁড়া মিলিয়ে নিই, মুখে মুখে তারপরে যাচ্ছি। আজকেই আমার শুটিং। স্ক্রিপ্ট স্যার, স্ক্রিপ্ট পাচ্ছি না। স্ক্রিপ্টটা কোথায়? স্ক্রিপ্ট দাদা ভাই, হাতটা ছাড় না। তুই চুপ কর, ভালো করে দেখ চারপাশটা। চোখে যেই থুলিটা পড়ে আছিস সেটা খুলে ফেল। তোর স্ট্যান্ডার্ডের কোনো কিছু আছে এই বাড়িতে? ভালো করে দেখ। এই যে তোর দিদি ভাই, আমাদের স্ট্যান্ডার্ড থেকে নেমে এসে আজ কোথায় এসে দাঁড়িয়েছে দেখ। কি পেয়েছে কি ও জীবনে? সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু হারিয়েছে, ফিউচারেও কিছু পাবে না। কেন জানিস? বিয়ে করেছে এই দুলালকে। কি দেবে ও ওকে? দু পয়সা ডাক্তার কিচ্ছু দিতে পারবে না। ও চাইলে আজ বিদেশে থাকতে পারতো, সেই সব কিছু ছেড়েই বস্তিতে পড়ে আছে। সব কিছু জানার পর, দেখার পর কি করে তুই এই বাড়ির মেয়েটার সাথে প্রেম করতে পারলি? তোর মাথা ঠিক আছে? দাদা ভাই, তুই আমার কোনো সাফাই গাইতে হবে না দীপ্ত। আমাদের বাড়ির মেয়েকে কিভাবে আটকাতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। দেখেছিস? দেখলি তো, দেখলি তোর কাজের ফল? সব দোষ এখন আমাদের ঘরে পড়ছে। অসভ্য বজ্জাক মেয়ে। হ্যাঁ, একবারও বাড়ির লোক থেকে চিন্তা করছো না? না লক্ষ্মীদি, দাঁড়াও। তুই স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলছিলি না দাদা ভাই? তোর তো বেসিক শিক্ষাটাই নেই রে। কিভাবে অন্যের বাড়িতে এসে নিজের থেকে বয়সে বড় একজনের সাথে কথা বলতে হয় সেটাই তো তুই জানিস না রে দাদা ভাই। মানুষকে মানুষ হিসাবে গণ্য করিস না। ছেড়ে দে হাস। আজকে যদি রিয়া তোদের বাড়ির ছেলের সঙ্গে প্রেম না করতো তাহলে এতগুলো কথাই হতো না। দোষ আমাদের। মোটেই না লক্ষ্মীদি, ওরা কেউ কোনো দোষ করেনি। আচ্ছা দাদা ভাই, তুই আমাকে একটা কথা বলতো, তুই যে বারবার এই বাড়িতে বয়ে এসে অপমান করিস তাতে তুই কি লাভটা পাস বলতো? শোন, আমি আর দুলাল বাবু যেমন ভালো আছি দুজন দুজনকে বিয়ে করে, ঠিক তেমনই রিয়া আর দীপ্ত একসাথে খুব ভালো থাকবে, সুখে থাকবে। হাস, চুপ কর, এইসব কথা শুনতে আমার আর ভালো লাগে না। আর কত অপমানিত হব আমরা,
দীপ্ত, তোমার প্রেমের গল্প তোমার বাবাকে গিয়ে বলার আগেই তোমার দাদা উত্তরটা দিয়ে দিয়েছে, আর তুমি বুঝে গেছো তোমার দাদার সামনে তোমার কোনো ক্ষমতা নেই। অপ্র, আমি তোমার কাছে সাহায্য করছি, আমার মেয়ে খুব ভুল করেছে। মা, মা প্লিজ। রিয়া আর কোনোদিনও দীপ্তর সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। লক্ষ্মীদি, তুমি এরকম করে কেন বলছো? আমরা আমরা একে অপরকে ভালোবাসি, আমরা সম্পর্ক রাখবো, আমরা দেখাও করবো। আর দাদা ভাই, তুই শুনে রাখ, আমি রিয়াকেই বিয়ে করব। তোর এই যে সব ক্লাস, স্ট্যান্ডার্ড, স্টেটাস, এগুলো না তোর কাছেই রাখ, আমার উপর ইম্পোজ করতে আসিস না। দুজন প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের উপরে তুই তোর ডিসিশন চাপিয়ে দিতে পারিস না দাদা ভাই। বাড়াবাড়ি করিস না ছেলে, নিজের জীবনটা তো শেষ করেইছিস, এখন ভাইয়ের জীবনটা শেষ করতে চাইছিস, সেটা আমি হতে দেবো না। তোর এই লোয়ার মিডল ক্লাস মেন্টালিটি তোর জীবনটাকে ডিস্ট্রয় করেছে, আর সেটা আমি বেঁচে থাকতে আমার ভাইয়ের সাথে হতে দেবো না। হাসালি দাদা ভাই, আমি না তোর বিজনেস রিপোর্টটা জানি, জানিস তো বাপির কাছ থেকে ব্যবসাটা নিয়ে আমাকে সাইডলাইন করে তুই যে ব্যবসাটা হ্যান্ডেল করতে গিয়ে লস করছিস না, সেটা আমি জানি দাদা ভাই। সো কে কখন লোয়ার মিডল ক্লাসে চলে যাবে সেটা নিয়ে এখন ভাবিস না, সেটা নিয়ে এখন কথা বলিস না। যদিও আমি তোর সাথে ক্লাস নিয়ে আলোচনা করতে চাই না, তাহলে তো আর তোর সাথে আমার কোনো পার্থক্য থাকে না বল। শুধু একটা কথা বলতে পারি, আমরা অনেস্টলি ব্যবসাটা করি, অন্যের জিনিসের দিকে হাত না বাড়িয়ে নিজেদের ক্ষমতায় নিজেদের টাকায় যা পারি করি। তাই কি বলতো, আমাদের হারানোর ভয়টা খুব কম, আমাদের লসের ভয়টা খুব কম। সো ওয়েট অ্যান্ড ওয়াচ। তোকে একদিন লক্ষ্মীদির পায়ে ধরে ক্ষমা চাইতে হবে দাদা ভাই। নেভার। যেই মহিলা আমার বোনকে কেড়ে নিয়েছে, এবার আমার ভাইকে কেড়ে নিতে চাইছে, সেই মহিলার আমি পায়ে পড়ব জীবনে না। এই দাস পরিবারের শেষ আমি দেখে ছাড়ব। না ব্রো, না ব্রো, ক্ষতি করো না, ক্ষতি করো না ব্রো, না আর কোনো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।